অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমার ভয়ঙ্কর খিদে পেয়েছে, আমি খেতে বসছি। বিথি, আমি আর দেরি করবো না, হ্যাঁ বাড়ি ফিরতে হবে। আচ্ছা ঠিক আছে, আজকে আর তোমাকে জোর করে আটকে রাখবো না। এ বাড়ির সবার যত্নের দিকটা দেখলে তো? এত আদর যত্ন কি তুমি অন্য কোথাও পাবে শিবানী? তাছাড়া সায়নকেও তুমি অনেক দিন ধরে চেনো, এত ভালো বর আর এরকম একটা শ্বশুর বাড়ি তুমি অন্য কোথাও পাবে না। সায়নের বউ হয় বিথি চাইছে সায়ন শিবানীকে বিয়ে করুক। কাজের এত চাপ, কিন্তু কিছুতেই কাজে মন বসাতে পারছি না বিশু। আমিও স্যারের কথাগুলো আমার বারবার মনে ঘুরে আসছে। মীরার বাবা কিভাবে কথা শুনিয়েছে, ওকে দোষারোপ করেছে না, সেটা না আমার কিছুতেই ঠিক বলে মনে হচ্ছে না। আমি ভাবতে পারছি না যে বাবার মতো একজন বিচক্ষণ মানুষ ভাবনা চিন্তা না করে মীরাকে এতগুলো কথা শোনালেন কিভাবে। আমার মনে হয় স্যার, রানাদার জেলে যাওয়া থেকে শুরু করে স্নিগ্ধার বিয়ের ঘটনা পর্যন্ত বিভিন্ন পারিবারিক ইস্যুতে মানসিক চাপে আছে, আর সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। আর তার উপর মা শোনা তো কম ইন্ধন যোগায়নি, তাই হয়তো সহ্য করতে না পেরে। বুঝতে পারছি বিশু, কিন্তু নীরা, নীরা তো নিজেকে অপরাধী বলে ভাবছে, সেটা আমি মেনে নিই কি করে? আর এদিকে স্নিগ্ধা তো আমার সাথে কথাই বলছে না, ও এত রেগে আছে যে ও আমার মুখ দেখবে না বলে দিয়েছে। কিন্তু আমার মনে হয় ওর বাবার কাজে যাওয়াটা আমার কর্তব্য। অবশ্যই, বিয়েটা হয়নি মানে ওদের বিপদের সময় আমরা আমাদের মুখ ঘুরিয়ে নেব তা তো নয়। দাদা তুই ঠিক বলেছিস, তাই আমি ঠিক করেছি যে বৌদিকে সঙ্গে করে নিয়ে যাব। বৌদি আমার সাথে থাকলে স্নিগ্ধা হয়তো আমাকে কিছু বলতে পারবে না, কিন্তু এখন যা পরিস্থিতি আমি বৌদিকে যে কোন মুখে বলবো এই কথাটা সেটাই আমি ভেবে পাচ্ছি না রে। তবে আমার একটা ব্যাপারে খুব ভয় হচ্ছে জানিস, এসবের মাঝে তোকে আর বৌদিকে আমি কিছুদিনের জন্য খুব আনন্দে দেখেছি, সেটা যেন শেষ না হয়ে যায়। নিশ্চিন্তে থাক, আর যাই হয়ে যাক, নীরাকে আমি কিছুতেই একা হতে দেব না, সব সময় ওর পাশে থাকবো। হাজার হোক, অত শুধু আমার বউ না।
আমার গার্লফ্রেন্ডও বটে। আমি খুব খুশি হয়েছি এই পরিবর্তনটা দেখে। এই পরিবর্তনটাকে ধরে রাখিস। দাদা, আমি যে কি করব, ওদিকে একবার সাহস করে বলে দেখবো। এখনই কিছু বলিস না, নীরা আগে বাড়ি ফিরুক, আমি ওর সঙ্গে কথা বলি, তারপর যা করার করিস। আমি আর কিচ্ছু শুনতে চাই না। ছোটবেলার থেকে তোর ছেলে মানুষই দেখে আসছি, এখন তোর বিয়ে হয়েছে, নিজের সংসার আছে, একটা ছেলে রয়েছে, এখনো তোর ছেলে মানুষই কাটেনি। এর আগেও নিজের জীবনে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলিস, তোর সাথে সাথে আমাদের সবার জীবনে তার এফেক্ট পড়েছিল, আবার সেই একই ভুল সিদ্ধান্ত নিতে চলেছিস তুই। শিবানীকে জোর করে শায়নের জীবনে কেন আনতে চাইছিস? তুই জানিস এর জন্য ওদের কত বড় ক্ষতি হবে, আমাদের সবার ক্ষতি হবে। বিথি, শুনলে তো মেজদি কি বললো? মেজদি, আমি ওকে প্রথম দিন থেকে বুঝিয়ে আসছি, কিন্তু ও কোনো কথা আমার কানেই নিচ্ছে না। আচ্ছা, এটা কি পুতুলের বিয়ে নাকি বলতো? প্রত্যেকের জীবন আলাদা, চিন্তা ভাবনা আলাদা। তাছাড়া শিবানীর সঙ্গে জোর করে বিয়ে দিলে যে ভবিষ্যতে সমস্যা হবে না, এই কথা কেউ বলতে পারে? কার কথা শুনবো বলতো? মেজদি, তুই একটু আগেই বলছিলি না আমার ছেলে মানুষগুলো পাল্টায়নি। আমি তোকে বলছি, আমি আগে যা ছিলাম এখনো তেমনটাই আছি, কিন্তু শুনেছি তুই অনেকটা পাল্টে গেছিস। আমি আমার সেই পাল্টে যাওয়া দিদির কথা কেন শুনবো বলতো? তুই কতটা জানিস আমার সিচুয়েশনটা কি? মিসদি, আমি জোর করে হাসছি, জোর করে সবার সাথে আনন্দ করছি, আর তাই তোরা ভেবে নিচ্ছিস আমি সুখী। একটা মেয়ে যে জানে সে আর বেশি দিন বাঁচবে না, সে কখনো সুখী হতে পারে না মিসদি। প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট আমার খালি মনে হচ্ছে আমার আমার সময় শেষ হয়ে আসছে, আমার হাতে আর বেশি দিন নেই। এটা তোরা বুঝতে পারছিস না? আমি শুধু চাই শিবানী শায়নকে বিয়ে করুক, এটা জেনে আমি আমি নিশ্চিন্তে মরতে চাই। এখানেও তুই বাচ্চাচ্ছিস, আমি কি এমন চেয়েছি বলতো? আমি শুধু চাই আমার স্বামী আর আমার সন্তান যাতে ভালো থাকে। বিখে, তুই মেজদিকে এসব কি বলছিস, তোর লজ্জা করছে না? লজ্জার কি আছে, আমি তো কোনো মিথ্যে কথা বলছি না। শেষদি, তুই তো নিজেই বলেছিলি মেজদি পাল্টে গেছে।